প্রথম ভোটটা দিলাম তো ইনশাআল্লাহ আশা করতেছি নির্বাচন কমিশন এবং প্রশাসন তারা ইতিমধ্যে যে কটা দিন কেটে গেছে ইলেকশনটা সুষ্ঠু হচ্ছে আশা করি আজকে সারা দিনে সুষ্ঠু হবে এখন পর্যন্ত সুষ্ঠু আছে আপনার এরপর কর্মসূচিগুলো কি আছে আমি আর দুই তিনটা সেন্টার দেখব তারপর অফিশিয়াল যে বাসায় বসে কাজগুলো করব দেখেন 10 বছর তো আমি মাঠে ছিলাম তারপরে বিপদ কোভিডের সময় আমি পাশে ছিলাম তো আমার যে অপোনেন্ট আছেন উনি তো আসলে 10 বছর এলাকায় আসেন না উনি জনগণের থেকে বিচ্ছিন্ন আর আমরা ডেভেলপমেন্ট ও উন্নয়নমূলক কাজও মাননীয় প্রধানমন্ত্রীর যে উন্নয়ন সেই উন্নয়নও আমরা এলাকায় পর্যাপ্ত নিয়ে আসছি তো আশা করি 100 ভাগ তো অবশ্যই আশাবাদী আসলে আপনি যাকে হেভি ওয়েট বলেন আমি তাকে হেভি ওয়েট দেখি না হ্যাঁ এটা আপনি হয়তো বা ওজনের দিক দিয়ে বলতেছেন কিন্তু বিষয়টা হলো যে জনগণ যাকে দুইবার প্রত্যাখ্যান করছে সে আবার হেভি ওয়েট কি আমি ওইভাবে দেখি না আসলে হেভি ওয়েট জনগণের কাছে যে গ্রহণযোগ্য সেই হেভি ওয়েট তো আর আশা করি যে চ্যালেঞ্জিং কি সব কিছুই চ্যালেঞ্জিং নির্বাচন মানেই চ্যালেঞ্জিং ভোট কাস্ট হবে ইনশাল্লাহ জনগণ যাকে রায় দেবে সেটাই মেনে নেবে আমি আশা করি আমিও মেনে নেবো আশা করি উনিও মেনে নেবে